বিএনপির সব নেতাকেই মামলা দিয়ে জেলে দেওয়ার চিন্তা করছে সরকার বলে মন্তব্য করেছেন বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সকালে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদে 90 এর গণঅভ্যুত্থানের ছাত্রনেতা সাইফউদ্দিন আহমেদ মনির স্মরণ সভায় তিনি আরো বলেন, সরকার দেশের সব স্বাভাবিক প্রক্রিয়া ধ্বংস করে ফেলেছে। তিনি আরো বলেন, এই মাসের মধ্যেই সরকারের পদত্যাগ ঘটাবে জনগণ। আন্দোলন কাকে বলে সরকার বুঝে গেছে মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, নতুন পরিবর্তনের দিকে দেশ ধাবমান। সকলকে কোন না কোন মামলায় তাদেরকে হয় দণ্ড দিচ্ছে, নাই ট্রায়াল দিচ্ছ করছে, নাই জেলখানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে। শাপলা চত্রের মতো পরিণতি হবে বিরোধী দলের, এর থেকেও নাকি ভয়ঙ্কর পরিস্থিতি করবে। এরপরে আর কিছু জানতে বাকি আছে, তারা কি চরিত্রের, কি ধরনের?